শোন বাবা। হ্যাঁ মা বলো। তুই না পৌঁছেই কিন্তু আমাকে ফোন করে দিস। হ্যাঁ গো মা। আর আর খাবার সময় মতো খেয়ে নিস। ঠিক আছে। আর আর সম্ভব হলে না আমার সাথে দিনে দুই একবার কথা বলে নিস। একদম মা, তুমিও তোমার নিজের খেয়াল রেখো। আমি এবার বেরোচ্ছি, না হলে দেরি হয়ে যাবে। হ্যাঁ বেঁচে থাক, সাবধানে যাস। ঠিক আছে। আই মিস ইউ। আই মিস ইউ টু। টেক কেয়ার। বাই বাই। টেক কেয়ার। আরে তুমি এখনো ঘুমাওনি? না, প্রচন্ড বোর হচ্ছিলাম আর ঘুমও আসছিল না। তুমি রোজ রাতে এখানে চাঁদ তারা দেখো? হ্যাঁ, এখন তো আমার অভ্যেস হয়ে গেছে। অভ্যেস হয়ে গেছে? কিন্তু বরুণ, আগে তো তুমি শুধু আমার সাথে চাঁদ তারা দেখতে না? আমারও অনেক দিন হয়ে গেছে। বরুণ, ইটস ওকে। আচ্ছা একটা কথা বলো। বলো। সত্যি বলো। বলোই না। বরুণ মিথ্যে বলবে না কিন্তু। আরে তুমি আগে বলো না। তোমার এখনো অবধি কোনো গার্লফ্রেন্ড নেই? আই মিন, আমাদের ব্রেকআপ হয়ে তো 4 বছর হয়ে গেছে আর তুমি এখনো অবধি সিঙ্গেল। মিথ্যে বলছো না তুমি আমাকে? আরে আমি তো ওই দিন বলেছিলাম তোমাকে, ওই আমি আমার মতন কাউকে পাইনি। তুমি মিথ্যে কথা বলছো না? কে তোমার গার্লফ্রেন্ড বলো না বরুণ। আরে এটাই তো সত্যি। আমার কাছে তুমি সত্যি লুকোতে পারবে না। তুমি প্লিজ আমাকে এরকম করে দেখো না। তো সত্যি বলে দাও। দেখো আমি সত্যি যদি বলি তাহলে প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমি এখনো আমাদের রিলেশনশিপ থেকে মুভ অন করতে পারিনি। আমি এখনো তোমাকে ভুলতে পারিনি। আর এইভাবেই রাত্রেবেলায় চাঁদ আর তারাদেরকে দেখে একটু শান্তি পাই। তাহলে তুমি কি এখনো আমাকে? নো নো, এখন আর না, একদমই না। এখন তুমি সাগরের স্ত্রী। মানে আমি যদি সাগরের ওয়াইফ না হতাম
তাহলে তুমি কি এখনো আমাকে ভালোবাসতে? মা, আমি বরুণের সাথে শপিং এ যাচ্ছি, ও আমার হেল্প করে দেবে। ঠিক আছে, আমি আসছি মা। যাস। মা, বাকি কাজটা বরুণ করে নেবে, ঠিক আছে? আর সেটা কি হয়েছে,
কি হয়েছে কি ঋদ্ধি বলবে তুমি? আরে এমন করে হাসছো কেন বল না। ঋদ্ধি ব্যাপারটা কি? আই এম প্রেগন্যান্ট। কি সত্যি? কংগ্রেচুলেশনস, শুভেচ্ছা। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ, আই এম সো হ্যাপি, থ্যাঙ্কস আ লট। ইউ নো হোয়াট, এর আগে আমি সাগরকে এত খুশি কখনো দেখিনি। ও একদম পাগল হয়ে গেছে এই খবরটা শুনে। আই এম রিয়েলি হ্যাপি ফর বোথ অফ ইউ, থ্যাঙ্কস আ লট। কি হলো তোমার, এরকম মুখ গোমড়া করে রইলি যে? বরুণ, অ্যাকচুয়ালি এই বাচ্চাটা সাগরের নয়, তোমার। এসব কি বলছো তুমি? আই মিন, আর ইউ শিওর? হ্যাঁ বরুণ, আই এম ড্যাম শিওর যে এই বাচ্চাটা তোমারই। প্রেগন্যান্সির নিউজ শুনে আমি খুব খুশি হয়েছিলাম, কিন্তু আমি বুঝতেই পারছিলাম না যে আমি কিভাবে রিয়্যাক্ট করব। তাহলে এখন কি করব? বরুণ, কিচ্ছু বুঝতে পারছি না। একটা একটা কাজ করি আমরা। আমরা আমাদের রিলেশনশিপের মতনই এটাকেও আমরা সিক্রেট রেখে দিই, কেউ কিচ্ছু জানতে পারবে না। ইজ দ্যাট ওকে? থ্যাংক ইউ, আই লাভ ইউ। I love you too.